সুপ্রভাত ছোট্ট বন্ধুরা তোমরা প্রত্যেকে কেমন আছো আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো এবং সুস্থ আছো তাই তো আজকে আমরা বর্ণ পরিচয়ে বই পড়ব নম্বর বাহান্ন তোমরা প্রত্যেকে বর্ণ পৃষ্ঠা নম্বর বাহান্ন খোলো আজকে আমরা বাকি অনুশীলনী কাজগুলো করব। খুলেছো প্রত্যেকে আগের দিন আমরা এইটুকু করেছিলাম প্রত্যেকে খাতায় কাজটা করেছো তো প্রত্যেকে কিন্তু করবে কাজ ওকে চলো আমরা আজকে চারের দাগ থেকে শুরু করব কি বলেছে দেখো নিচের বাক্যগুলি থেকে তিন অক্ষরের সংযুক্ত শব্দ বেছে নিয়ে ফাঁকা ঘরে লেখো ঠিক আছে ক নীচের বাক্যগুলি থেকে তিন অক্ষরের শব্দ বেছে নিয়ে লিখতে বলেছে ঠিক আছে এই যে বাক্যগুলো আছে তার মধ্যে থেকে তিন অক্ষরের শব্দ বেছে নিয়ে এই ফাঁকা ঘরটায় লিখতে বলেছে ক তুমি পিতামাতার নাম উজ্জ্বল করেছো এর মধ্যে কোনটা সংযুক্ত শব্দ বা মিশ্র শব্দ এই বাক্যটির মধ্যে রাইট উজ্জ্বল এখানে তাহলে আমরা লিখব উজ্জ্বল হর্ষ জয়ে জয় ল ভয়ে তাই তো খ আমাদের পাঁচটি ইন্দ্রিয় আছে এটা তোমরা নিজেরা করবে গ সম্প্রতি শহরে চোরের উপদ্রব বেড়েছে এটাও তোমরা নিজেরা করবে ঘ নবীনের চিকিৎসক হওয়ার আকাঙ্ক্ষা পূরণ হলো এটাও তোমরা নিজেরা করবে উঙা তোমাকে সান্ত্বনা দেওয়ার ভাষা নেই চ ভাই বোনেরা সবাই বর্দাকে সম্ভ্রম করে ওকে এই কাজটা তোমরা বইতে করে ফেলবে ওকে এই কাজটা কোথায় করবে বইতে করে ফেলবে নাম্বার ফাইভ সরি পাঁচ নাম্বার বানানগুলি সঠিক করে ফাঁকা ঘরে লেখো সঠিক বানান করে ফাঁকা ঘরে লিখতে হবে ঠিক আছে দেখো তীক্ষ্ণতা বানানটা কীরকম আছে সেটাকে তোমাদের ঠিক করে এই বক্সের মধ্যে লিখতে হবে বুঝতে পেরেছ তীক্ষ্ণতা বানানটা কি আছে দেখো ঠিক এরকম ঠিক এইভাবে তোমাদের লিখতে হবে এইটা যেমনভাবে আছে ঠিক আছে সঠিক করে বানানটা লিখতে হবে এই কাজটা বইতে করবে ঠিক আছে দেখো তারপর কি বলেছে আচ্ছা ছয়ের দাগেরটা কাটা এটা করার দরকার নেই পাঁচের দাগ অবধি করবে তোমরা ঠিক আছে এইটাও করার দরকার নেই বুঝতে পেরেছ বাকিগুলো করে ফেলবে এই পর্যন্ত কাজ এই ছয়ের দাগেরটা করার দরকার নেই এই পর্যন্ত করে